পেজ পেজে ক্লিক করেন, পেজে ক্লিক করেন, আপনার বাম পাশে এই উপরে, দেখেন বাম বাম পাশে উপরে পাশে উপরে যান, ইনবক্সে হ্যাঁ ছিল। ওখানে ক্লিক করেন। একটু নিচে আসেন, আচ্ছা ট্যাব ট্যাব, আচ্ছা এগুলো আপনি ইয়ে করেননি, হ্যাঁ সিরিয়াল করেননি, দেখেন অ্যাবাউট কোথায়, একটু দেখেন অ্যাবাউট কোথায় আপনার, তারপর আপনার ফটোস কোথায়, এগুলো সিরিয়াল হয়নি, হ্যাঁ অ্যাবাউটটা সবসময় উপরে থাকে। আচ্ছা আর ইউটিউবে ক্লিক করেন তো দেখি কি করেছেন, দেখি ইউটিউবে, নিচে আসেন নিচে আসেন, ওকে উপরে যান উপরে যান, ওকে এটাতে ক্লিক করেন দেখি, প্লেতে ক্লিক করেন, প্লেতে, হ্যাঁ প্লে প্লে, এখানে স্যার হ্যাঁ হ্যাঁ ওকে 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 স্টপ প্লিজ। আচ্ছা এটি কি আপনার চ্যানেল? আমার চ্যানেল আচ্ছা শুনেন, আপনার প্রত্যেকেই শুনেন, আপনার এনার চ্যানেলটাতে প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন এনার চ্যানেলটাতে, ইনি একটা চ্যানেল খুলেছেন, প্রত্যেকেই এনাকে এই হেল্পটুকু করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, কেমন? ওকে স্যার, জি অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। আচ্ছা একটু একটু বাম, আচ্ছা আপনার সোশ্যাল মিডিয়ার ট্যাবগুলো আমরা দেখতে পাচ্ছি না, ইনস্টাগ্রাম এটা স্যার ওটা আরেকটা চ্যানেলের জন্য করছিলাম স্যার, এই পেজের জন্য একটা আছে স্যার সোশ্যাল না মিডিয়া, ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম ছাড়াও টুইটার, টুইটার আছে, পিন্টারেস্ট, এগুলো অ্যাকাউন্ট টুইটার, হিসাব না, টুইটার আছে স্যার, কানেক্ট করা হয়নি এগুলো স্যার, আচ্ছা এগুলো কানেক্ট করতে হবে, হ্যাঁ কানেক্ট করতে হবে, এটাতে স্যার সেগুলো কানেক্ট করবো স্যার। হ্যাঁ এগুলো সিরিয়াল করবেন, কানেক্ট করবেন, কেমন? আচ্ছা অ্যাবাউটে যান, অ্যাবাউটে যান, জাস্ট মিনিট স্যার, ওকে আচ্ছা আপনি প্রধান জিনিসটাই দেননি এখন স্যার পর্যন্ত, এখানে হ্যাঁ ইউজার নেমটা দিন স্যার, ইউজার নেমটা এখনই দিয়ে দেন, এখনই দিয়ে দেন, এটা হচ্ছে আসল। স্পেস দিয়ে না, স্পেস হবে না, স্পেস হবে না, একটু হ্যাঁ ওকে নিয়ে নিচ্ছে, ক্রিয়েট ইউজার নেম, ওকে ফার্স্ট স্টার্ট ডেট দেননি আপনি না নাকি স্যার ফার্স্ট এডিট, এডিট স্টার্ট ডেট, সেকেন্ড স্যার একটা বর্ন হবে স্যার আমার, না এটা তো আপনার ইয়ে না, এটা তো বর্ন, কোনটা বর্ন কি জন্মগ্রহণ করে, লাইফ টাইম চ্যানেল, এটা একটা আপনার হ্যাঁ চ্যানেল স্যার লঞ্চ এটা হতে জাস্ট, পারে, জি স্যার এটা আপনার লঞ্চ হতে পারে, আপনার স্টার্টেড হতে পারে, আপনার ফাউন্ডেড হতে পারে, ফাউন্ডেড, ফাউন্ডেড কি হবে স্যার, আচ্ছা স্টার্টেডটা দিয়ে দিই স্যার, হ্যাঁ স্টার্টেডটা দিতে পারেন, ইয়ার একটু আস্তে, হ্যাঁ আস্তে সমস্যা নেই, একটু আস্তে স্লো, স্যার এই ধরনের পেজ গুলার ক্যাটাগরি কি হবে স্যার? আমি তো দেখাইছি যে আপনি কি ধরনের ক্যাটাগরি পেজ করবেন, সেই ক্যাটাগরিও আছে, আপনি যে ক্যাটাগরি দিতে চান, আমি বলছি বল ভাই, এটা অর্গানাইজেশন দরকার করে, ভাই পেজটা কি পুরাতন নাকি? হ্যাঁ 17 সালে
আমি নতুন পেজের কথা বলছিলাম আসলে স্যার, নতুন পেজ এটা কাজ চলতেছিল স্যার, এটার না সেটাই আমি দেখতে চাইছিলাম, নতুন পেজের কথা বলছিলাম তো। আপনাকে ওয়াবক্স থেকে নিতে হবে তার কথাটা তা নয়, আপনার আরো আপনি সিমিলার অ্যাপ খুঁজে নেবেন আপনারা। আমি মাত্র আপনাকে শুধু একটা দিতে পারি, একটা বা দুইটা বা তিনটা, কিন্তু বাকি অসংখ্য আছে সেগুলো আপনাকে খুঁজে নিতে হবে কাজের সুবিধার ক্ষেত্রে। আমার তো আর সবকিছু দেখা সম্ভব না, তাই না? আমি জাস্ট আপনাকে হিন্স দিলাম, দেখাই দিলাম একটা, বাকিগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, ইমেল ফোন নাম্বার, এই যে এটা ইন্টার ফোন নাম্বার, ইন্টার ফোন নাম্বার উপরে, হ্যাঁ যে কোনো একটা নাম্বার দিতে পারেন। মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার, এটা কেন স্যার? এটা আপনি কি শো করতে চান নাম্বারটা? আচ্ছা আচ্ছা, নাম্বারটা কি দিয়েছেন আপনি? দিয়েছি স্যার। ওকে, নিচে আছে ইন্টার ইমেইল, আপনি দেননি নাম্বারটা। দিলাম তো স্যার। ও আচ্ছা, শো করেননি, শো শো শোটা স্যার আমি টিক মার ক্লিয়ার করেছিলাম। আচ্ছা, ওটা টিক দিয়েন না, শো। আপনি যদি একটা পেজ খোলেন কোনো বিজনেস বা ব্র্যান্ডিং এর জন্য, সেই জিনিসগুলো কি প্রাইভেসি করে রাখবেন? প্রাইভেসি করে রাখলে আপনার ট্রাস্ট গ্রোথ হবে না, মানে বিশ্বাস করবে না। ইমেলটা দেন, হ্যাঁ এটা। পরেরটা কি, পরেরটা কি ওয়েবসাইট নাকি? ওয়েবসাইট স্যার, হ্যাঁ স্যার ওয়েবসাইটে কাজ চলছে স্যার, এখন পাবলিশ করিনি স্যার। ওকে ওকে, না ইয়েটা দিতে পারেন, আপনি লিঙ্কটা দিতে পারেন, আপনার ইউআরএলটা দিতে পারেন, কাজ চলতেছে চলুক। স্যার ইউআরএলটা স্যার পারচেজ করা আছে স্যার, এটা কি দেখাবে কেন স্যার? প্রোভাইড ইউ নট ভ্যালিড স্যার, ডাব্লিউডাব্লিউ আমি তো দেখতে পাচ্ছি না, একটু ইউআরএলটা আমাকে চাটে দেন তো দেখি, ইউআরএলটা কপি করে চাটে দেন, আপনার ইউআরএলটা আমার চাটে দেন, এখানে চাটে দেন। ভাই ডাব্লিউ 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 ডট ডাবল হয়ে গেছে। ওকে থ্যাংক ইউ। ওয়েব সলিউশন ইউ, জি স্যার। ঠিকই আছে তো, নিচ্ছে না কেন? আবার দেন দেখি, ডাব্লিউ ডাব্লিউ ডি আর ডাবল দিয়ে দিচ্ছে স্যার। না ঠিক আছে, না না ওখানে ইয়ে আছে, সাটে দেখেন। আচ্ছা,
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ক্যান্সেল করেন এটা, এখনো ভ্যালিড হয়নি এটা আপনার। নেক্সট কি আছে? এডিট আদার অ্যাকাউন্ট, এডিট আদার অ্যাকাউন্ট, এডিট পে প্রোডাক্টস এন্ড আদার, উপরে 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 উপরে, হ্যাঁ নিচে নিচে নিচে, হ্যাঁ ওইটা অ্যাড, এই দেখেন পাশে ক্লিক করেন তো, হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন এখানে অনেক অ্যাকাউন্ট আছে, কিন্তু টুইটার, স্ন্যাপচ্যাট আছে, মেবি ইউটিউব আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, লাইভ, উইচ্যাট, হ্যাঁ এখানে স্যার টুইটার এক্সেস করতে হবে স্যার, শুধু ইউজার নেমটা, ইউজার নেমটা তো টুইটারে যেতে হবে স্যার, মনে নাই না স্যার, উপরে ইয়েতে যান, আপনার ইয়েতে ক্লিক করেন, আপনার প্রোফাইল কই, প্রোফাইল প্রোফাইল লেখাটা কোথায়, এই প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা স্যার একটু ফোন দিছে না, আপনি এখানে থামেন, হ্যাঁ ওইটা জাস্ট ওখানে কপি পেস্ট করেন, স্যার ফোন দিছে তো আমি একটু, ভাই চুপচাপ কেন? হ্যাঁ কি বলেন কে বলেন শাহিন ভাই? না শাহিনুর ভাইকে বলতেছিলাম, ওর কাছ থেকে কোনো করলেন না, একদম চুপচাপ। শাইনুর ভাই মানে ওয়াশরুমে গেল নাকি? সিদ্দিক ভাই, হ্যাঁ গতকাল তো শুনলাম আপনি এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের মেম্বার না? হ্যাঁ জি ভাই, আপনার এসএসসি ব্যাচ কত, কোন স্কুল? আমি সার্টিফিকেট 2002 এ এসএসসি, মানে আপনার এসএসসি তাহলে কত সাল হচ্ছে? এসএসসি এসএসসি 2002, এসএসসি 2002, জেলা স্কুল? জি জেলা স্কুল। না আমার বড় ভাই ওখানকার সদস্য। কি নাম? পিটার পলল। বুঝি নাই, পিটার পলল বাচ্চি পলল। স্যার বলে স্যারকে নাকি আমি এডমিট করতেছি না, বুঝছেন স্যার বলতেছে। স্যার আমি এলাম কালকে ঠিক কারেন নেই। আচ্ছা আরিফ স্যার, পিজার ভাই আপনাকে নিজের ভাই নাকি? আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাই, আচ্ছা পাশাপাশি অনেক গ্রাফিক্স আছে। পিজার ভাই আমার সিনিয়র হবে তো? পিটার ভাই উনি উনি মেবি 98 আছে। উনি তো এই ফাউন্ডেশনের সাথে আছেন না উনি? আচ্ছা একটু লিসেন, আচ্ছা ফরিদুল ইসলাম রানা,
মোহাম্মদ মানিক ইসলাম, সুজন কুমার, হ্যাঁ, যারা যারা রেফার করেছেন আপনারা, যারা যারা এনাদেরকে রেফার করেছেন। জি স্যার, জি স্যার বলুন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। তো আপনারা একটা কাজ করবেন, এনাদেরকে জয়েন করার চেষ্টা করেন আমাদের সঙ্গে। ওকে স্যার, এনাদেরকে একটু আপনারা ইনফর্ম করেন। এই যে আমি লিস্ট গুলো দিয়েছি, হ্যাঁ, আর তৌকির রান রাসেল তো আসেনি আমাদের সঙ্গে, এনাদেরকে জয়েন করার চেষ্টা করেন। কেমন? ওকে 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 স্যার। আচ্ছা আবু বকর সিদ্দিক, আপনার কোই ইউজার নেমটা দিয়েছেন? ইউজার নেমটা দিয়েছেন? এটা ইউজার নেম স্যার ওখান থেকে নিয়ে এসে দিলাম স্যার। এই যে লাইভ টাইম, এটা রিলোড দেন তো, পেস্টটা রিলোড দেন একবার। এখানে আসার কথা তো স্যার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ চলে আসছে, ওকে চলে আসছে। তাহলে নেক্সট আমাদের কি কাজ থাকলো? একটু স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে ভাই। অ্যাবাউট, ওকে, এডিট প্রোডাক্ট, দেখেন তো প্রোডাক্ট দেয়া যায় আপনার। আচ্ছা প্রোডাক্ট নাই, এটা এটা বাদ। আচ্ছা অ্যাড মেনু বাদ, প্রাইভেসি পলিসি দেওয়া যাবে স্যার, ওটা চিন্তা করে লিখতে হবে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনি এই ট্যাব গুলো সিরিয়াল করেন। মানে কি কার জন্য নয়েজ হচ্ছে? হ্যাঁ কৃষ্ণকান্ত রায়, মেবি আপনার ওখান থেকে আকাশ থেকে স্থান। একটা মাইক, মাইকের আওয়াজ হচ্ছে। হ্যাঁ টেমপ্লেট এন্ড ট্যাব খুঁজেন, টেমপ্লেট এন্ড ট্যাব। নিচে নিচে, হ্যাঁ এগুলো, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। আচ্ছা আমি এখানে একটা একটা বিষয় বলে দেই আপনাদেরকে। আচ্ছা অ্যাবাউটটা কিন্তু সব সময় উপরেই থাকে, তাই না? অ্যাবাউট, অ্যাবাউট সব সময় উপরেই থাকে আমরা দেখি, নাকি? জি স্যার, জি। আচ্ছা যে পরের যে বিষয়গুলো, ট্যাবগুলো, যে পরের ট্যাবগুলো যে আছে, এই ট্যাবগুলো আপনি কোন, এগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম কানুন নাই, ওখানে ওখানে অ্যাবাউট আর হোমের উপরে যাবে না। আচ্ছা অ্যাবাউটের পর যে ট্যাব গুলো আছে, এগুলোর কোনো নিয়ম কানুন নাই যে কোনটার পর কোনটা থাকে, কোনটার পর কোনটা থাকে না। হ্যাঁ এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোনটার পর কোনটা দিতে চান। ঠিক আছে, আপনার কাছে যেটা মনে হয় যে না এটার পর এটা হতে পারে, আপনি দিতে পারবেন, সমস্যা নেই, এটার কোনো নিয়ম কানুন নাই যে এটা। তবে অ্যাবাউটটা সবসময় আমরা দেখি উপরেই থাকে, হ্যাঁ উপরেই থাকে। আচ্ছা ওকে, ক্যারি অন। এখানে আর কোন ক্লাস দেখাচ্ছিলেন স্যার এর মধ্যে? এখানে আছে, পরে এটা পরে অপশনে আসবো আমরা, এখানে আমরা আবার পেজে যাব, পেজ।
আচ্ছা, আপনি সেন্ড মেসেজ দিয়েছেন না কল সিটিএ বাটনটাতে? ওকে 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 ওকে, একটু নিচে নিচে আসেন তো একটু। আচ্ছা, এই প্রোমোটে ক্লিক করেন তো, প্রোমোট। নিচে এই যে ট্যাবের নিচে, নিচে একদম নিচে প্রমোট ট্যাবের নিচে, ট্যাবের নিচে বাম পাশে, বাম পাশে, বাম পাশে, হ্যাঁ উপরে বাম পাশে যান, হ্যাঁ ক্লিক করেন। ব্লু কালারের যেটা বল, আচ্ছা কালকে কে যেন বলেছিলেন আর কি, হ্যাঁ যে খান সাইমা, হ্যাঁ বলেছিলেন যে বুস্ট বুস্ট, হ্যাঁ বুস্টের কথা বলেছিলেন। আসলে বুস্টটা হচ্ছে পেইড, এটা হচ্ছে পেইড মার্কেটিং। বুস্ট করে যে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স পাবেন বা আপনার ক্লায়েন্ট পাবেন ব্যাপারটা তা নয়, ঠিক আছে, সবাই যে আপনার প্রোডাক্ট কিনবে ব্যাপারটা তা নয়। হ্যাঁ বুস্ট হচ্ছে এটা পুরোপুরি আপনার পেইড মার্কেটিং, এই যে এখান এখান থেকে আপনি বুস্ট করতে পারবেন, অথবা আপনি আপনার নির্দিষ্ট কোনো পোস্ট বুস্ট করতে পারবেন, ঠিক আছে। আপনি যখন একটা পোস্ট দিবেন, আচ্ছা এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন, একটা পোস্ট করেন তো, আপনি একটা পোস্ট করেন, যে কোনো একটা ইমেজ অথবা যে কিছু একটা পোস্ট করেন, একটা ইমেজ, ইমেজ সহ একটা পোস্ট দেন। একটা টেক্সট দেন, হালকা করে একটা টেক্সট টেক্সট লিখে দেন ওখানে। স্যার আমার একটা কোশ্চিন ছিল, বলুন স্যার। আমার আমার কাছে অর্ডার যদি আসে যে একটা ফেসবুক ফেসবুক পেজ ক্রিয়েট করে দিব, সেক্ষেত্রে কি আমার আইডি থেকে ক্রিয়েট করে দিব নাকি ওর আইডি এবং পাসওয়ার্ড প্রদান করতে? অবশ্যই আপনার রিয়েল আইডি থেকে ক্রিয়েট করবেন আগে। আমার রিয়েল রিয়েল আইডি থেকে ক্রিয়েট না স্যার, ও যখন অর্ডার করবে তখন ক্লায়েন্ট যখন আপনি আগে ক্রিয়েট আপনি আপনি ক্রিয়া হ্যাঁ এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার অন্য আইডি থেকেও ক্রিয়েট করতে পারেন, কিন্তু যখন আপনি অন্য আইডি থেকে ক্রিয়েট করবেন দেখা গেছে যে নাম একটা অন্য আসবে, সে কিন্তু দেখতে পাবে যে অ্যাডমিন প্যানেলে আর একজন কে আছেন। যখন নামটা আপনার মিলবে না তখন কিন্তু তার কাছে একটা ইয়ে মনে হতে পারে, একটা ঝামেলা মনে হতে পারে। সো আমি মনে করি, আমি যেটা সাজেস্ট করবো, আপনার রিয়েল আইডি থেকে ক্রিয়েট করে আপনি ওকে অ্যাডমিন বানাই দিন, দ্যাটস। নিচে আসেন, নিচে আসেন, জানি না তো। আচ্ছা নিচে আসেন তো, একটু নিচে আসেন, এই দেখেন একটু নিচে, একটু নিচে ভাই, একটু নিচে, একটু এই দেখেন একটু, কই গেল, আরো নিচে, আরো নিচে আসেন, আরো নিচে আসেন, একটু থামেন, একটু থামেন, এখানে থাকলেই হবে, এটা থাকলেও হবে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা দেখেন এখানে কিন্তু বুস্ট পোস্ট, আপনি এই পোস্টটাকে বুস্ট করতে পারবেন, এখান থেকেও পোস্ট বুস্ট করতে পারবেন। আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সেখান থেকে বুস্ট অপশনটা চলে আসবে, এই যে এখানে। তারপর আপনি বুস্টে ক্লিক করবেন, বুস্টে ক্লিক করার পর আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে দিবেন, কত ডলারের, কত দিনের, কোন অডিয়েন্সের, এই সব বিষয়গুলো ওখানে আপনি পাবেন, যে কত এজের, কোন এরিয়া, কোন জেলা, কোন দেশ, এভরিথিং আপনি পাবেন। এই যে দেখেন এখানে পোস্ট বাটন অপশন, সেন্ড
নিচে আসেন, এই দেখেন এখানে লোকেশন, এখানে লোকেশন সেট করে দিতে হবে আপনাকে, কোন ধরনের এজের অডিয়েন্সকে আপনি দিতে চান সে ধরনের অডিয়েন্সকে আপনাকে দিতে হবে সেট করে, বয়সটা দিতে হবে, তারপর আপনি কতদিন রাখতে চান, আপনি কতগুলো রিচ চান বা কতগুলো আপনার ইয়ে চান মানে ফলোয়ার চান, এগুলো অ্যাড করে দিতে হবে। হ্যাঁ ক্লোজ করেন এটা। আরো কাজ আছে আপনার একটু, স্টোরি 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 উপরে উপরে মেবি ওটা উপরে উপরে ডান পাশে দেখুন, উপরে ডান পাশে উপরে যান, উপরে যান, এই যে উপরে উপরে যান, উপরে যান, আরো যান, আগে অ্যাবাউটে যাইতে হবে, অ্যাবাউট থেকে অ্যাবাউটে জানতে দেখি ফরিদুল ইসলাম রানা নিসে, এই যে এই যে এখানে থামেন, ডান পাশে থামেন, এই যে দেখেন স্টোরিতে এখানে একটা পিকচার অ্যাড করেন। আচ্ছা এই স্টোরিটা একটু আমি ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে। হ্যাঁ এই স্টোরিটা আসলে কি শুনতে পাচ্ছেন আপনারা? এই স্টোরিটা হচ্ছে আপনার এটা পিছনের গল্প, মানে আপনি যে বিজনেস করবেন, যে ব্র্যান্ডিং করবেন, আপনার যে কোম্পানি থাকবে, এটার পিছনের গল্পগুলো এখানে তুলে দিবেন। কথা বোঝা গেছে? আপনার স্টোরিতে আপনার বিশেষ কিছু কথা থাকবে যেটা পিছনের গল্প, আপনার সাফল্যের গল্প এখানে কথা থাকবে, আপনার কোম্পানি হতে পারে, আপনার প্রোডাক্টটার উপরে হতে পারে। হ্যাঁ এই গল্পটা। আচ্ছা তাহলে এখানে একটা ইমেজ দেন, কিছু টেক্সট দেন এখানে, নতুন যারা এসেছেন আপনারা একটু একটু আসেন, তারপর আমরা আপনাদের সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ নতুন যারা এসেছেন কেমন, যেমন মোহাম্মদ ফরিদুল ইসলাম রানা আছেন, হ্যাঁ আপনাদের সঙ্গে আমরা পরে কথা বলতেছি। আর কি থাকলো আমাদের বাকি? আচ্ছা আচ্ছা নতুন পেজটা কোনটা আপনার? এটা স্যার, এটা স্যার আগের পেজ, নতুন পেজ এটা স্যার। আচ্ছা নতুন পেজটা একটা আলাদা ট্যাব নেন, নতুন পেজটা আলাদা একটা ট্যাবে নেন। স্যার ওটা স্যার একটু ফাইনালি টাচ করবো স্যার, ওটা একটু ডিপ্লিশন। আচ্ছা ওকে এটা পরে করে নিন ওটা আপনি। আচ্ছা আপনি যে ইউটিউব বাটনটা অ্যাড করেছেন, হ্যাঁ ইউটিউব যে নতুন বাটনটা ট্যাবটা অ্যাড করেছেন, যে টুলসটা আপনি ব্যবহার করেছেন, ঠিক আমাদেরকে আপনি দেখান এখানে কোন টুলসটা ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে আপনি ইউটিউব ট্যাবটা নিয়ে এসেছেন একটু দেখান। সেখানে সার্চ রেখে ইউটিউব ট্যাব আমি সার্চ করছিলাম। আচ্ছা দেখেন সবাই দেখেন,
তারপর এখান থেকে আমি সম্ভবত এটা নিয়েছিলাম স্যার, এটা থেকে নেওয়ার পরে আইডিয়া নিয়েছিলাম, ইউজড অ্যাপে আমি ইয়ে করছিলাম। এরপরে স্যার আমি ফেসবুক ফেসবুকে পেজটাকে কানেক্ট করে দিব স্যার, যেমন আমার এখন এই পেজটা আমার রান করবো, ডিলিট করতে চাই স্যার, যেহেতু চ্যানেল অ্যাড করতে চাই স্যার। স্যার এটা পরে স্যার ডিলিট করতে পারবো না স্যার, এটা চেঞ্জ করতে পারবো কি? হ্যাঁ পারবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। অ্যাড টু ট্যাব, কিছুক্ষণ সময় নিবে, 4-5 সেকেন্ডের মতো। আচ্ছা, এই সিমিলার বিষয়গুলো আপনারা কিন্তু আপনাদের হ্যান্ডে রাখবেন। আমাদের কানেক্ট অলরেডি হয়ে গেছে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইউটিউবে এখানে গিয়ে আমাকে ইউআরএলটা দিতে, আইডি দিতে হবে ইউটিউব চ্যানেলে। আপনি কি সেভ করে দিয়েছেন? না, আপনি সেভ করে দিয়েছেন ওই জন্য এটা চলে আসছে। আচ্ছা আবার জানো, আবার জান ইদিতে জান আবার। ক্যাবে যাবো আবার, বকরবাই শুনতে পাচ্ছেন আপনি? জি বলেন। ইউটিউবে যান আপনি, ইউটিউবে গেছেন? আমার চ্যানেলে? না না, আপনার চ্যানেলে না, আপনি ইউটিউবে। হ্যাঁ ইউটিউবে ইউটিউবে করলাম, করার পরে টেস্ট আবার উঠি আছে। আচ্ছা দাঁড়ান, এই যে উপরে উপরে দেখতে পাচ্ছেন, এই যে আপনি যে কালো স্ক্রিনটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন সেটিংটা, ওখানে ক্লিক করে এইখানে আপনার ওই যে প্রথম অপশনটা আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা দেন। কোন লিংক? চ্যানেল লিংক আপনার চ্যানেল লিঙ্কটা দেন। এখন নিচে গিয়ে, একটু নিচে গিয়ে তারপর সেভ দেন আপনি। হ্যাঁ উপরে দিবেন, নিচে না। হয়ে তো গেছে না ভাই? হ্যাঁ হয়ে গেছে, ধন্যবাদ। সার্কেল লাইনে মনে নাই। হ্যাঁ আছি, আমি আছি। ওকে স্যার, বের হবো স্যার। হ্যাঁ পেজটাতে আসেন, এখন পেজটাতে আসেন আপনি।
পেজে আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই অল্টারনেটিভ কিছু ওয়ে আমাদের হ্যান্ডে রাখবো আমরা, কেমন? আমরা যদি অল্টারনেটিভ ওয়ে গুলো না রাখি, কারণ কখন কোনটা সাইট বন্ধ হয়ে যাবে বলা যায় না। সাপোজ এমনও হতে পারে যে আমাকে ও বক্স সাইট আর দিচ্ছে না, ফ্রি ইউজের অ্যাক্সেস দিচ্ছে না, টাকা দিয়ে আমাকে কিনতে হচ্ছে, তখন আমি কি করব? টাকা দিয়ে কিনবো? সম্ভব না, হচ্ছে না। আচ্ছা, আমি যখন এই পেজ থেকে যাব, ইউটিউব ট্যাব থেকে যাব, এই পেজটা আমার বন্ধ হয়ে গেছে, তখন আমি কোথায় যাব? এই জন্য অল্টারনেটিভ ওয়ে গুলো আপনাদের রাখতে হবে, জেনে রাখতে হবে, কেমন? একটা নিয়ে থাকলেই হবে না। ওকে স্যার। আচ্ছা, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া ট্যাব গুলো অ্যাড করে নেবেন, এগুলো অ্যাড করে নেবেন, তাহলে মোটামুটি একটু ক্লিয়ার। আচ্ছা, আপনার এটা ইয়ে করেন, বন্ধ করেন। একদম বেরিয়ে আসলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, নেক্সট খান সাইমা আছেন? জি স্যার। আপনি একটু প্লিজ স্যার, আমি কিভাবে এটা আপনার ইয়েটা ওপেন করেন, আপনার প্রেজেন্ট করেন। আচ্ছা স্যার, আচ্ছা, মোহাম্মদ ফরিদুল ইসলাম রানা শুনতে পাচ্ছেন? আপনার অডিওটা অফ আছে, দেখেন অডিওটা অফ আছে আপনার। আপনার অডিও অফ আছে, কন্ট্রোল ডি দিলেই অডিও অফ হবে, মিউট করা আছে অডিও, মিউট, কন্ট্রোল ডি চাপেন, জি ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল প্লাস ডি অডিও মিউট, কন্ট্রোল প্লাস ই ভিডিও মিউট। উনি স্যার মোবাইল থেকে আছে মনে হয়। আচ্ছা, উনি বুঝতে পারতেছে না, মোবাইল থেকে আসছে তো স্যার, মেবি ভিডিও তো দেখে বোঝা যাচ্ছে স্যার, মোবাইল থেকে আসছেন। হ্যাঁ বুঝতে, নতুন মানুষ তো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, খান সাইমা ক্যারি অন। আবু বকর সিদ্দিক, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি ফেসবুক বিজনেস পেজের উপর গিগ ডিটেলস, আপনার গিগ টাইটেল, তারপর আপনার গিগ ডিসক্রিপশন, তারপর সার্চ ট্যাগ, তারপর আপনার এই জিনিসগুলো, প্যাকেজগুলো সব নোটপ্যাডে সিরিয়াল করেন আপনি, আবু বকর সিদ্দিক। বুঝলাম না স্যার। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজের উপর গিগ টাইটেল, গিগ ডিসক্রিপশন, সার্চ ট্যাগ, রিকোয়ারমেন্ট, তারপর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলো, তারপর প্যাকেজ, তিনটে প্যাকেজ কোনটাতে কত আপনি রাখতে চান, এগুলো আপনি রিসার্চ করে নোটপ্যাডে রেডি করেন। এখনই স্যার? হ্যাঁ হ্যাঁ, এখনই। আচ্ছা খান সাইমা, শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, আমি করতেছি স্যার, আমি কিন্তু ফোনে হ্যাঁ প্লিজ, কারণ আমার ল্যাপটপের, মানে আমি তো শুনি সবার কথা কিন্তু আমারটা শুনতে পারে না, এটা একটা সমস্যা, তো আমি ল্যাপটপ থেকেই করতেছি, যদি আমার এই জন্য দুইটা কানেকশন হয়তো বা থাকতে পারে, ফোনের আবার ল্যাপটপ। ওকে, সমস্যা নেই। আপনাদের সমস্যা আছে? না সমস্যা নেই। না স্যার, একটু ভালোভাবে বলেন, উনি একটু উৎসাহ পাক, উনি একটু দেখা, আমরা দেখতে চাই, আমাদের কোনো সমস্যা নেই, আমরা একটু দেখি উনি কি করেন, একটু দেখি, না কি বলেন আপনারা, একটু সবাই বলেন ওনাকে, একটু উৎসাহ অবশ্যই দেন। স্যার, অবশ্যই স্যার। আচ্ছা আচ্ছা, কেউ কথা, অনেকেই কথা বলেন নাই, হ্যাঁ মনে হয় ওনারা চান না যে সাইমা আপু আমাদের দেখা প্রেজেন্টেশনটা। না স্যার, চাই স্যার। আচ্ছা, নতুন ভাই আমাদের চেয়েছেন, তার স্বার্থে মিনিমাম আমরা দেখতে চাই, প্লিজ।
স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওকে স্যার দেখেন। আচ্ছা আপনার মনে হয় এটা কি ইয়ে আছে, সুইচ টু ক্লাসিক করা আছে? স্যার বুঝলাম না। মানে ফেসবুকটা কি আপনার ক্লাসিক করা আছে? না। প্রথম থেকে পেজটা ওপেন করেন, প্রথম থেকে পেজটা ওপেন ওপেন করেন। আপনার আইডি যান, আইডিতে যান, আইডিতে গিয়ে পেজটা ওপেন করেন। ওকে হ্যাঁ ওকে 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 এটা পেজ আপনার না? এটাই তো পেজ। জি স্যার এটা খুললাম আজকে। আচ্ছা একটু 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 উপরে যান প্লিজ, কভার পেজটা দেখি আমরা। কভার আচ্ছা 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 দেখতে পেয়েছি আমরা। ওকে তাহলে অ্যাবাউট পোস্ট ফটোজ ভিডিওস আপনি ইয়ে দিয়েছেন, ইউজার নেম দিয়েছেন, তারপর অ্যাবাউটে অ্যাবাউটে যান দেখি। আচ্ছা অ্যাবাউটে যাওয়ার আগে হ্যাঁ ইয়ে করেন। আচ্ছা গেছেন, ক্লিক করছেন না? আচ্ছা একটু উপরে যান, উপরে যান। আচ্ছা একটু আমরা দেখবো, হ্যাঁ আমরা দেখবো আপনার প্রেজেন্ট নাম কি। ল্যাঙ্গুয়েজ স্কুল, গ্রেট, লেজি লার্নার নাকি? জি স্যার। ওকে ওকে ক্রিয়েটেড দিয়েছেন, নিচে আসেন। এডিট বিজনেস টাইপটা কি আপনার দেয়া যাবে? বিজনেস টাইপ স্যার এখানে যা আছে তা তো আমার একটা তেমন একটা মনে হচ্ছে না যে এর সাথে ম্যাচ করে। ওকে ক্যান্সেল দেন। এডুকেশন টাইপ হইতে পারে, এডুকেশন টাইপ। ওয়েবসাইট আছে আপনার? না। এডিট আদার অ্যাকাউন্ট? স্যার আদার অ্যাকাউন্ট বলতে কি আদার কোনো ফেসবুক অ্যাকাউন্ট দিব? না না এখানে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। দেখেন ইনস্টাগ্রাম আছে, উইচ্যাট আছে, টুইটার আছে। স্যার পরে কুরবানি, এখন আমার ইনস্টা এগুলো কিছু নাই। আচ্ছা নাই, ভালো কথা। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, আচ্ছা ইনস্টাগ্রামটা কার, কোন কোম্পানির? ফেসবুক কোম্পানি। টুইটার? টুইটারটা সাথে জানা নেই। হোয়াটসঅ্যাপ ফেসবুক কোম্পানি, ইনস্টাগ্রাম টুইটার ইয়া ফেসবুক কোম্পানি। ইউটিউব, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, লাইন? হোয়াটসঅ্যাপ তো ফেসবুকের। হ্যাঁ উইচ্যাট হলো চাইনিজ কোম্পানি, নিজস্ব কোম্পানি চাইনিজ। হ্যাঁ আর লাইনটা মেবি ইন্ডিয়ান, আর টুইটারটা সঠিক মনে পড়তেছে না। আচ্ছা 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 রাইট, ওকে ক্লোজ করেন। নিচে আসেন, নিচে আসেন, একটু 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 আসতে। আচ্ছা এগুলো আপনার ঠিক আছে, হ্যাঁ এডিট, হ্যাঁ এগুলো ঠিক আছে, উপরে যান। আচ্ছা এই ট্যাব গুলো আমাদের একটু মুভ করা দেখান। আপনি যে ট্যাব, হ্যাঁ ট্যাব গুলো বাম পাশে এগুলো মুভ কিভাবে করে একটু দেখান। কেউ কথা বলবেন না, হ্যাঁ
স্যার আমার এই ট্যাবগুলো কি সাজানো ঠিক আছে? না, এটা আপনার উপর নির্ভর করবে আসলে সাজানো ঠিক আছে কিনা। আপনি একটু সাজানো দেখান, আমাদেরকে দেখান। ওকে স্যার, বাকি সব মনে হচ্ছে ঠিকই হলো। হ্যাঁ, ঠিক থাকলেই হলো। আচ্ছা, একটা একটা ট্যাব আমরা অ্যাড করতে চাই, একটা ট্যাব আমরা অ্যাড করতে চাই। সেখানে তো আর নাই, সব নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে গেছে? সব নিয়ে ফেলছেন? জি স্যার। আচ্ছা, অ্যাড করা আমাকে যে কোনো ভাবে একটা দেখান। ধরেন আমার নেওয়া হয় নাই, আমি নিতে পারি নি একটা ট্যাব, সেটা আমাকে দেখান। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। স্যার কি দেখাবো? আচ্ছা, পেজে আসেন। আচ্ছা, মেসেজে যান তো। আচ্ছা, একটু একটু থামেন, একটু থামেন, একটু উপরে যান, উপরে যান, একটু এখানে থামেন। হ্যাঁ, আচ্ছা, এই সবুজ বা গ্রিন বাটনটাতে ক্লিক করেন, দেখে ক্লিক করা যায় কিনা। নিচে আসেন, একটু নিচে আসেন। আচ্ছা, এই যে অটোমেটেড রেসপন্সে যান, অটোমেটেড রেসপন্সে যান। নিচে কই গেল? এই যে এই যে এই যে এই যে এই যে একটু আসতে। হ্যাঁ, ওখানে যান তো। আচ্ছা, সিম্পল কোয়ার্ডেন শেয়ার পেজ রিকমেন্ড নট অ্যাবাউট অটোমেটেড রেসপন্স। আচ্ছা, এডিটে যান তো দেখি, এডিটে। আচ্ছা, এডিটে, হ্যাঁ, এডিটে যান দেখি, এডিটে যান দেখি, রেসপন্স। এখানে কিছু কোশ্চেন অ্যাড করতে পারেন, এই যে দেখেন, অ্যাড এ কোশ্চেন, কিছু কোশ্চেন অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন অ্যাড করতে পারেন। ওটা আমরা কোন পেজে যখন মানে লাইক করি তখন যখন প্রশ্নগুলো আসে সেটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি দেখাচ্ছি, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, এই এফেক্ট নিয়ে বলতে মনে হয়। আচ্ছা, আপনি অটোমেটেড রেসপন্সে আসেন তো দেখি, এখানে ক্লিক করেন দেখি, এই অপশনটাতে, এই যে পাশে পাশে, এই পাশে আরো ডান বাম পাশে, নিচে একদম বাম পাশে নিচে, এটাতে ক্লিক করেন তো। আবার পেজে যান, পেজে ক্লিক করেন। আচ্ছা, কেউ একজন এই পেজে একটা ইনবক্স মেসেজ করেন তো।
প্রথমে চারটা প্রশ্ন দেখায় দিছে। হ্যাঁ ইনবক্সে ঢুকেই চারটা প্রশ্ন দেখাচ্ছে, হাউ মাচ ডাজ দিস স্কুল কস্ট, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দিস স্কুল, আর ইউ অ্যাকসেপ্টিং নিউ স্টুডেন্টস, হোয়ার ইউ লোকেটেড, এই চারটা প্রশ্ন। ওইটা কি একটু, আচ্ছা ওইটা কি শেয়ার করা যাবে আমাদের সঙ্গে একটু? আচ্ছা থাক, ওটা লাগবে না। আচ্ছা আচ্ছা থাক, লাগবে না, একটু ওয়েট করেন। আচ্ছা আমরা ওখানে কিন্তু অটোমেটেড কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনটাতে একটু অন করে দিয়েছি, হ্যাঁ, এই কারণে কোশ্চেনটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিছু কোশ্চেন ওখানে, আমরা যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের জায়গায় ওখানে গিয়ে আমরা অন করে দিয়েছি, আমরা কিন্তু ওইটা ইচ্ছা করলে বন্ধ করতে পারি, ঠিক আছে? ওইটা আমরা বন্ধও করতে পারি, জাস্ট আমি এটা দেখানোর বোঝানোর জন্য আর কি ইয়ে করলাম। আচ্ছা নেক্সট যান আপনি, নেক্সট স্টোরিতে যান। স্টোরি দেখেন, স্টোরি কোথায় আছে দেখেন। আমি স্টোরি দেখতে চাচ্ছি, স্টোরি স্টোরি কোথায় আছে খুঁজে বের করেন। পাচ্ছেন না, মনে নাই না স্টোরি কোথায় আছে। ইয়েতে যান, পেজে যান, এগেইন পেজ, একটু একটু, হ্যাঁ অ্যাবাউটে যান, পাওয়া গেছে? জি স্যার। তাহলে স্টোরি কোথায় থাকে? অ্যাবাউটে। ওকে প্লিজ ফিল আপ। হওয়ার দরকার নাই, আপনি অ্যাড করে আমাদেরকে দেখান এগুলো কিভাবে অ্যাড করে আমাদেরকে একটু প্লিজ দেখান, আমরা দেখতে চাই।
কিভাবে ইমেজ অ্যাড করে, কিভাবে টাইটেল দেয়, কিভাবে ডিসক্রিপশন দেয়, এগুলো অ্যাড করা দেখান আমাদের। আলমগীর ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। কোনো সমস্যা আছে? আপাতত সমস্যা নাই, সমস্যা হচ্ছে যে আমাদের কিছু নাম অ্যাড করা, মানে আমরা আমি পাঠাই দিয়েছিলাম আর কি লিস্ট গুলি মেইল করে। যেমন একজন আছেন আগে থেকে তৌকির রহমান রাসেল, ওনার নামটা এখন পর্যন্ত অ্যাটেন্ডেন্স শিটে আসে নাই, এটা একটা ইস্যু। ওই তাহলে নতুন কিছু আরিফ ভাইকে বলেন কার কার নাম অ্যাড করতে হবে, আরিফ ভাই অ্যাড করার ব্যবস্থা নেবেন কেমন? আমি অলরেডি মেল করে দিয়েছি স্যারকে, দুই দিন মেল করে দিয়েছি, আজকে ইনফর্ম করেছি, প্লাস স্যার বলেছেন আমাকে যারা যারা অ্যাড হয়নি এখন ওনাদেরকে আসতে বলেন, জয়েন করতে বলেন। আমি তাদেরকে মোটামুটি জয়েন করে নিয়েছি। জয়েন করে ক্লাস করতে থাকুক, আমি অ্যাটেন্ডেন্স শিটের নাম অ্যাড করে নিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে আজকে 11টা থেকে আইসিটি প্রতিমন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয় হচ্ছে জুনাদ আহমেদ পলক এবং সিনিয়র সচিব মহোদয় ভিজিট করবেন আমাদের ক্লাস। আচ্ছা, সাড়ে এগারোটা থেকে? এগারোটা থেকে একটা পর্যন্ত, যে কোনো সময় আসবেন। আচ্ছা আচ্ছা, তো এই সময়টুকু আমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে কেমন? অবশ্যই অবশ্যই, ঠিক আছে ভাই। ওই যে কেউ আসলেই জান আমরা তাকে জয়েন করে নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও সমস্যা নাই, কে আসে আসুক, তাই না? সমস্যা আছে আপনাদের? না স্যার, না স্যার। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে আবার একটু স্মরণ করে দেই যে মন্ত্রী মহোদয় আসবেন বা আমাদের সচিব মহোদয় আসবেন, দয়া করে আপনারা একটু স্ক্রিনশট গুলো রেখে দিবেন। জি স্যার, স্ক্রিনশট রাখবো। ওকে স্যার, ওকে, একটু প্লিজ একটু রেখে দিবেন। হ্যাঁ ওকে, যা যা প্রশ্ন যদি করে আমাদেরকে, আমরা অবশ্যই মানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, মানে দেব আর কি, ঠিক আছে? জি স্যার। আর আর আরেকটা বিষয় হলো যে একটু বলি, খান সাহেব একটু প্লিজ। হ্যাঁ একটু, মানে আজকে আপনার কাছে